প্রবল বৃষ্টির এক রাত, মোটেলে উঠেছে 10 জন পথযাত্রী। এদের মধ্যে কেউ পুলিশ তো কেউ আবার চোর। অপ্রত্যাশিত হঠাৎ বৃষ্টিতে সবাই পড়েছে মহাবিপদে। বেশি সময় না কাটতেই মোটেলে একের পর এক যাত্রীর খুন হতে শুরু হলো। কে হলো খুনি, কেনই বা সে তাদের মারছে, এই নিয়ে তাদের মধ্যে হল্লা বেঁধে যায়। কেউ কাউকে বিশ্বাস পায় না। খুব সাবধান থাকার পরেও কিন্তু হত্যা বন্ধ হলো না। এক এক করে যাত্রীর সংখ্যা কমতে শুরু হলো। সেখান থেকে পালানোরও কোনো উপায় নেই, ফলে তাদের প্রত্যেকটা মুহূর্ত কাটে ভয়ে ও আতঙ্কে। মুভির নায়ক প্রাণপণ লাগিয়ে চেষ্টা করে ইনোসেন্টদের বাঁচানোর, কিন্তু তাদের সঙ্গে ঘটে চলা একের পর এক অদ্ভুত অদ্ভুত ঘটনার ব্যাখ্যা তার কাছেও নেই। কে হলো আসল খুনি এবং মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগগ্রস্ত এক আসামির সাথে এই ঘটনার সম্পর্ক কি, জানব 2003 সাইকোলজি থ্রিলার মুভি আইডেন্টিটির এই এক্সপ্লেনেশন ভিডিওতে। ম্যালকম রিভার্স একজন সাইকো খুনি, খুন করেছে একাধিক লোককে খুব নৃশংসভাবে। জজ সাহেব তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, কিন্তু তার ফাঁসি হওয়ার মাত্র 24 ঘন্টা পূর্বে তার আর একবার কোর্ট ট্রায়াল হবে। ম্যালকমের ডিফেন্স লয়ার ম্যালকমের একটা ডায়েরি পেয়েছেন, যেটাকে তিনি এভিডেন্স হিসেবে ব্যবহার করে ম্যালকমকে শেষবারের মতো বাঁচাতে চান। তাই ঝড় বৃষ্টির গভীর রাতে জজ সাহেব বিরক্ত হয়েই ট্রায়াল শুরু করলেন। মোটেল, প্রবল বৃষ্টির সেই রাত 10 জন পথযাত্রী বিপদে পড়ে এক এক করে এই মোটেলে ওঠে। আমেরিকায় রাস্তার ধারে খোলামেলা হোটেলগুলোকেই মোটেল বলা হয়। যাই হোক, প্যারিস একজন প্রস্টিটিউট, সে বহু বছর লস অ্যাঞ্জেলেসে কাজ করার পর ফিরছে নিজের দেশ ফ্লোরিডা। হঠাৎ ঝড়ো হাওয়াতে তার ব্যাগ থেকে একটা তার হিল শু রাস্তায় পড়ে যায়। এর ফলে রাতে সে পথ দিয়েই যাওয়ার সময় এক পরিবার তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। সেটা দিয়ে বউ ও বাচ্চাকে নিয়ে লোকটা বড়ই বিপদে পড়ে। বৃষ্টিতে ভিজতে ভিজতেই তাকে চাকাটা চেঞ্জ করতে হয়। তার স্ত্রী গাড়ি থেকে বের হয়ে হাজব্যান্ডকে হেল্প করে এবং বাইরে দাঁড়িয়ে ভিতরে তার ছেলেকে এক মুহূর্ত দেখে। ইতিমধ্যে হঠাৎ একটা গাড়ি ছেলেটির মাকে সজোরে ধাক্কা মারে। লোকটি দৌড়ে গিয়ে তার স্ত্রীকে ধরে। স্ত্রী তার অচেতন এবং গলা কেটে রক্ত ঝরছে। অ্যাক্সিডেন্টটা করেছে এড, একজন লিমো ড্রাইভার, এক হলিউড নায়িকাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল। নায়িকার খিটখিটে আচরণে সে বিরক্ত ছিল। নায়িকার কী একটা জিনিস খুঁজতে গিয়ে তার নজর রাস্তা থেকে সরতেই এই দুর্ঘটনাটা ঘটে। নায়িকা আহতকে ফেলে রেখেই এডকে সামনে চলার আদেশ দেয়, কিন্তু এড তার আজ্ঞা পালন করে না। গাড়ি থেকে নেমে ফিরে গিয়ে দেখে মহিলাটির অবস্থা একদম ভালো নয়। স্বামী তার কাঁদছে আর ছেলেটি ভয়ে জড়সড়। রক্তক্ষরণ আটকাতে কোনো মতো ঘায়ে একটা তোয়ালা জড়িয়ে দিয়ে এড পরিবার সহ তাদের নিয়ে আসে কাছের একটা মোটেলে। মোটেলের রিসেপশনিস্ট ল্যারি ল্যান্ডলাইনে ফোন করে এমার্জেন্সি অ্যাম্বুলেন্সকে ডাকার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রবল বৃষ্টিতে ফোনের লাইন কেটে গেছে। তাই এড নায়িকাটির আপত্তি থাকা সত্ত্বেও তাকে সেখানেই ফেলে রেখে তার গাড়িটি নিয়ে পাশের হসপিটালের দিকে ছুটে। কিন্তু প্রবল বৃষ্টিতে রাস্তা বন্যায় কেটে গেছে, রাস্তা পার হওয়া সম্ভব নয়। ফলে পথযাত্রীদের পাশের মোটেলে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই। খাতে তার গাড়ি আটকে গেলে এড সেখানেই সাক্ষাৎ নিউলি ম্যারিড এক কাপল, তাদের গাড়িতে চেপে আবার তাকে মোটেলেই ফিরে আসতে হয়। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই দেখে বড় দুশ্চিন্তায় সে। মহিলাটিকে বাঁচাতে সে সর্বস্ব লাগিয়ে দেয়। শেষমেশ সে ল্যারিকে দিয়ে সুই সুতো আনিয়ে নিজেই মহিলাটির গলার কাটা অংশটি সেলাই করে রক্তক্ষরণ আটকায়। মহিলাটি এখন প্রায় সুস্থ, তার স্বামীও অনেকটা নিশ্চিন্ত হয়েছে। মায়ের এমন অবস্থা দেখে ছেলেটা বোধহয় শক খেয়েছে, কিছুই বলছে না। ইতিমধ্যে এক পুলিশ অফিসার মোটেলে এসে ঢুকে, তার সঙ্গে এক খতরনাক খুনের আসামি। পুলিশ অফিসার হোটেল ম্যানেজারকে বলে তার নাম রড, এই বৃষ্টিতে তাকে এবং তার কয়েদিকে থাকার রুম দিতে হবে। মোটেলে এক রুমের টয়লেটে আসামিকে বন্দি করে রাখা হয়। এড পুলিশ অফিসারের কাছে হেল্প চায় যে তিনি অ্যাম্বুলেন্স ডাকতে পারেন কি না। অফিসার তার ওয়্যারলেস ফোন ট্রাই করে, কিন্তু কোনো রেসপন্স আসে না।
বৃষ্টির থামার কোনো নামবন্ধ নেই বলে তাদের সবাইকে আজ রাতটা এখানেই কাটাতে হবে। ল্যারি হোটেল ম্যানেজার ইতিমধ্যে প্রত্যেককে থাকার জন্য রুম দিয়েছে। এডের সাথে আসা নায়িকা লেডিটি সবথেকে দামি রুমটি ভাড়া করেছে। মোটেল কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেল, চুপচাপ নিস্তব্ধ। বাইরে ক্রমাগত বৃষ্টি পড়ছেই। অচেতন স্ত্রীর জন্যে কাতর স্বামী প্রার্থনা করছে। তাদের কষ্টে এডও মর্মাহত, তার ভুলের জন্যে পরিবারটির এই বাজে অবস্থা। অন্যদিকে প্রত্যেক পথযাত্রী নিজের নিজের রুমে, কিন্তু কারোর মনে শান্তি নেই। পুলিশ অফিসার তার আসামিকে নিয়ে চিন্তিত, রুম ভেঙে পালিয়ে না যায় সে। প্যারিস তার টাকাগুলো বারবার নেড়ে চেড়ে দেখছে, ভয় চুরি হয়ে যাওয়ার। নতুন বিবাহিত দম্পতিও অখুশি, মনে হয় ছেলেটা বিয়ে করতে চেয়েছিল না। ল্যারি হোটেল ম্যানেজার সেও উদ্বিগ্ন হয়ে রিসেপশন রুমের কিছু জিনিস লুকোচ্ছে। যত সম্ভব পুলিশের হাতে ধরা পড়ার ভয়েই সে এমনটা করছে। যাই হোক, এরপর নেটওয়ার্কের খোঁজে নায়িকা মহিলাটি ফোন করতে রুম থেকে বাইরে বেরিয়ে অনেকটা দূরে চলে যায়। হঠাৎ পিছনে ঘুরে কাউকে দেখে চিৎকার করে ওঠে। আওয়াজ শুনে এড উঠে পড়ে, বাইরে বের হয়। হোটেলের লন্ড্রি সেকশনের গেট খোলা। ভেতরে গিয়ে দেখে সারি সারি ওয়াশিং মেশিনগুলো চলছে। তার একটা মেশিনের মধ্যে কাপড়ের সঙ্গে জড়ানো যে জিনিসটা এড দেখে তাতে সে শক। তাতে নায়িকা মহিলাটির কাটা মুন্ডু। পুলিশ অফিসারটিও এসে দেখে, ভালোভাবে চেক করলে পায় সেখানে 10 নম্বরের একটা হোটেল রুম কি। তারা অবাক, কার কাজ এটা? তারা ছুটে যায় সে রুমে, যে রুমের টয়লেটে অফিসার তার আসামিকে বেঁধে রেখেছিল। গিয়ে দেখে আসামি নেই, পালিয়ে গেছে। নায়িকা মহিলাটিকে যে ওই আসামি মেরেছে এতে আর কোনো সন্দেহ রইল না। বাকি প্রত্যেককে হোটেল রিসেপশনে ডাকা হলো। সবাইকে সতর্ক করে জানানো হলো যে অফিসারের সঙ্গে আসা খুনখার আসামি পালিয়ে গেছে, আর ইতিমধ্যে সে একজনকে হত্যাও করেছে। এ শুনে সবাই তারা আতঙ্কিত হয়ে পড়ে, হইচই বেঁধে যায়। সবাইকে এই বলে আশ্বাসন দেওয়া হয় যে ভয়ের কোনো ব্যাপার নেই, তাদের সঙ্গে একজন পুলিশ অফিসার আছে, এবং এড সেও একজন এক্স পুলিশ অফিসার, তার কাছেও একটা গান আছে। তাদেরকে শুধু একসঙ্গে থাকতে বলা হয়। কোর্ট ট্রায়াল পেশ করা হচ্ছে খুনি ম্যালকম রিভার্সকে। মোটেল অফিসার আর এড বৃষ্টির মধ্যেই বাইরে বেরিয়ে পড়েছে আসামিকে খুঁজতে। জায়গাটা মরুভূমি, তাই যে কারোর পক্ষে বেশি দূর পালানো সম্ভব নয়। অন্যদিকে মোটেলে কেবলই বিবাহিত দম্পতি লু ও জিনি, যিনি হঠাৎ উদ্বিগ্ন হয়ে পড়ে আর এক মুহূর্তের জন্য সেখানে থাকতে চায় না। ব্যাগপত্র আনতে ছুটে রুমে যায়। তাকে থামাতে লুও তার পিছন পিছন দৌড়ায়। প্রথমে কথা কাটাকাটি, তারপর ঝগড়া। যখন ভীষণ বেড়ে যায় দুই দম্পতির মধ্যে, যিনি ভয়ে নিজেকে টয়লেটের মধ্যে আটকে দেয়। এরই মধ্যে খুনি কখন যে তাদের রুমে ঢুকে লুকে একা পেয়ে তাকে ছুরি গেঁথে মেরে ফেলে, তা যিনি টয়লেটের মধ্যে একদম বুঝতে পারেনি। যখন খুনি যিনিকেও মারতে আসে, টয়লেটে ঢোকার চেষ্টা করে, যিনি ভয়ে চিৎকার করে। আওয়াজ শুনে বাকিরা ছুটে আসে। ততক্ষণ খুনি পালিয়ে গেছে, আর তারা দেখে ঘরের এক কোণে লুয়ের মৃতদেহ, যিনি কান্নায় ফেটে পড়ে। এরপর দেখা যায় টয়লেট ভেঙে পালিয়ে সেই আসামি মোটেল ছেড়ে অনেক দূরে পালানোর চেষ্টা করছে। কিন্তু তাজ্জবের বিষয়, ঘুরে ফিরে সে আবার এই মোটেলেই ফিরে আসে। এড ও অফিসার রড দুজনে মিলে তাকে ধরে ফেলে। এবার তাকে শক্তপোক্ত করে একটা চেয়ারে বাঁধে। ল্যারির দায়িত্ব থাকে তাকে পাহারা দেওয়ার। তারা মনে করে আসামিটা কিছুক্ষণ আগেই অ্যাক্ট্রেস ও লুয়ের নির্মম হত্যা করেছে, তাই ল্যারি ভয়ে পাহারা দিতে চায় না। কিন্তু এডের বারবার বলাতে শেষমেশ সে রাজি হয়। আসামিকে ধরতে পেরে তারা সবাই অনেকটা নিশ্চিন্ত হয়েছে। ইতিমধ্যে অ্যাক্সিডেন্টে আহত মহিলাটির জ্ঞান ফিরেছে। স্বামী ও ছেলের মুখে একটু হাসি ফোটে। স্বামী পাশে এসে দাঁড়ায়, স্ত্রীর যত্ন নেয়। এড লুয়ের লাশটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। পায় লাশটার হাতে 9 নম্বরের একটা রুম কি। অফিসার আর এড এই নিয়ে ডিসকাস করছিলই, হঠাৎ দেখে যে ল্যারি আসামিকে না পাহারা দিয়ে একটা রুমের সামনে একটা বক্স হাতে কিছু একটা করতে চাইছে। তার দায়িত্ব ছিল আসামির পাহারা দেওয়া।
সে ওখানে কি ঘোরাঘুরি করছে। এড ওর উপর ভীষণ রেগে যায়। ফিরে এসে দেখে যে চেয়ারে বাঁধা আসামির নির্মম হত্যা হয়েছে। আসামির মুখে একটা আস্ত বেসবল স্টিক ঢুকানো। পুলিশ অফিসার রড মেজাজ হারায়। এটা নিশ্চয়ই ল্যারির কাজ, সেই আসামিকে পাহারা দিচ্ছিল। অফিসার রড তার উপর খুব খেপে যায়। কেন সে তার আসামিকে মারল, সে এখন সরকারকে কি জবাব দেবে? ল্যারি গলা ফাটিয়ে বারবার চিৎকার করে বলে সে আসামিকে মারেনি। এই লাশটার পাশেও একটা চাবি মিলল, 8 নম্বরের। যেন প্রত্যেকটা হত্যার সাথে নাম্বার কমছে। ল্যারির বক্সটা থেকে বের হলো একটা ব্র্যান্ডেড লেডি পার্স, যেটা মৃত নায়িকাটির ছিল, তাতে অনেক টাকা। এবার সন্দেহ ল্যারির উপর হয়। টাকার জন্য সে নায়িকাকে হত্যা করেনি তো? ল্যারি স্বীকার করে যে হ্যাঁ, সে চুরি করেছে, কিন্তু সে খুন করেনি। সেখান থেকে পালানোর জন্য প্যারিসের গলায় ছুরি ভিড়িয়ে দেয়। প্যারিস পিছনে সজোরে ধাক্কা দিলে দুজনেই পড়ে যায়। দুজনের ধস্তাধস্তিতে আর একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। ফ্রিজার থেকে বের হয় ঠান্ডায় জমে যাওয়া একটা লোকের মৃতদেহ। এই লাশটা কার? এর উত্তর একমাত্র ল্যারি দিতে পারে। কিন্তু এই মুহূর্তে ল্যারি চোখের নিমিষে সেখান থেকে ছুটে একটা গাড়ি ধরে মোটেল ছেড়ে পালানোর চেষ্টায় থাকে। প্রচণ্ড বেগে গাড়ি দৌড়ায়। গাড়ির একদম সামনে বাচ্চা ছেলেটি এসে দাঁড়ালে তার বাবা ছেলেকে বাঁচাতে ছুটে সামনে যায়। ছেলেটি চট করে সরে তো যায়, কিন্তু গাড়িটা সজোরে ছেলেটির বাবাকে ধাক্কা মারে, দেওয়ালে একদম পিষে দেয়। ভয়ানক সেই দৃশ্য। কোর্ট ট্রায়াল। ম্যালকমকে পেশ করা হয়েছে। তার ডিফেন্স লয়ার বক্তব্য রাখেন যে ম্যালকমের একটা ডায়েরি উদ্ধার হয়েছে। সে খাতায় ভিন্ন ভিন্ন হাতের লেখা প্রুফ দেয় যে ম্যালকম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নামে এক জটিল মানসিক রোগে ভুগছে। এই রোগ সম্বন্ধে আরও বিস্তারিত করে জানান ডক্টর মালিক। বলেন, এই রোগে রোগীর মানসিক স্থিতি সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকে। যেমন ম্যালকম কখনো হিংস্র খুনি, লোককে অকারণে মারে, আবার খুনিকে সব কথা ভুলে গিয়ে পরিণত হয় একজন স্বাভাবিক মানুষে। খুনিকে খুনিকে মানুষের ব্যক্তিত্বের এই রকম পরিবর্তনকেই বলা হয় মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। উকিল মশায় চান যে ম্যালকমের প্রাণদণ্ড রদ করা হোক, কেননা আইনে আছে যে অপরাধীর মৃত্যুদণ্ড হবে না যদি মৃত্যুদণ্ডকালীন অপরাধীর জানাই না থাকে যে তার অপরাধ কি। ম্যালকমের ক্ষেত্রেও তাই। তার একাধিক ব্যক্তিত্বের মধ্যে শুধু একটি মাত্র ব্যক্তিত্ব হিংস্র ও খুনি। যদি চিকিৎসার মাধ্যমে তার সেই রূপটিকে বহিষ্কার করা সম্ভব হয়, তবে সেও একজন সাধারণ মানুষে পরিণত হবে। মোটেল। মোটেলে পরিস্থিতি একদম খারাপ। বাচ্চা ছেলেটির বাবা বাঁচল না। ল্যারিকে আবার ধরা হয়েছে। সমস্ত খুনের দোষ পড়ল তার ওপর। ল্যারিকে শক্ত করে জেরা করা হলো। ফ্রিজ থেকে বের হওয়া সেই লাশটা কার? ল্যারি বলে, আমি দুঃখিত, আমি মিথ্যে কথা বলেছি, আমি এই হোটেলের ম্যানেজার নই, আমিও এখানে একজন গেস্ট হয়ে এসেছিলাম। আজ বিকেলে যখন আমি এই হোটেলে আসি, দেখি যে রিসেপশনে বসে ম্যানেজার মৃত। সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছিল তার, আর পুরো হোটেলটা ছিল একদম খালি। আমি এর সুযোগ উঠাই, মৃতদেহ ফ্রিজারে রেখে এক রাতের জন্যে আমি নিজেই এই হোটেলের ম্যানেজার হয়ে যাই। টাকার আমার খুব প্রয়োজন ছিল। আমার উদ্দেশ্য ছিল শুধু তোমাদের কাছে রুম ভাড়াটা নিয়ে পালিয়ে যাওয়ার। আমার কোনো খারাপ মতলব ছিল না, বিশ্বাস করো তোমরা, আমি কাউকেই মারিনি। আর্তনাদ করে কাঁদতে কাঁদতে সে বারবার একই কথা বলছে, সে খুনি নয়। প্যারিস ও এড তার কথা বিশ্বাস করলেও অফিসার রড কিন্তু তার কান্নাতে সহজে গলে না। ওইদিকে বাচ্চা ছেলেটির মাও আর বেঁচে নেই। ছেলেটি কাঁদছে। সে স্বপ্নেও ভাবতে পারেনি এক রাতেই সে তার মা ও বাবাকে একসাথে হারাবে। আর এক মৃত্যুতে তারা সবাই মর্মাহত। কিন্তু অবাক করার বিষয়, এই মৃতের পাশেও একটা কি? 6 নম্বরের। এডরা ছুটে বাইরে যায়। বাচ্চা ছেলেটির বাবার মৃতদেহের পকেট সার্চ করলে পায় 7 নম্বরের আরেকটা কি। তারা অবাক। লোক মরার সাথে সাথে চাবির নম্বরও কমছে। কিন্তু এই চাবিগুলো রাখছে কে?
আরও একবার তারা সবাই ভয় পেয়ে গেল। আসামি মারা গেছে, সন্দিগ্ধ ল্যারি চেয়ারে বাঁধা। তাহলে খুনি কে? কেই বা লাশগুলোর পাশে একটা করে চাবি ফেলে দিয়ে যাচ্ছে? এবার তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করল। এড চায় না তাদের সঙ্গে থেকে নির্বোধ বাচ্চা ছেলেটিও খুনির শিকার হোক, তাই এড তাকে জিনির সাথে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। জিনি আর বাচ্চাটি দৌড়ে যে গাড়িটায় যায়, সেই গাড়িটায় হঠাৎ বিশাল বিস্ফোরণ হয়। এডরা দৌড়ে ছুটে সেখানে যায়, গাড়িটার আগুন নেভায়। আগুন নিভলে দেখে যে অদ্ভুত ব্যাপার, গাড়িটায় না জিনি রয়েছে না বাচ্চাটা। তাহলে তারা গেল কোথায়? সেখান থেকে ফিরে এসে তারা দেখে আর এক কাণ্ড, মোটেলে একটাও লাশ নেই। সারা রাত ধরে যতগুলো খুন হলো, একটাও লাশ যথাস্থানে নেই। লাশগুলো কি ধোয়ার মতো উবে গেল না কেউ সরিয়ে নিল? তারা হতবাক। তারা বুঝে উঠতে পারছে না যে এখন তারা কি করবে। তাদের মধ্যে প্যারিস একটু বেশি ভয় পেয়ে যায়। তারা শুধু চারজন বেঁচে রইল, এড, পুলিশ অফিসার রড, ল্যারি আর প্যারিস। ল্যারিকে ছেড়ে দেওয়া হয়েছে, এমন অলৌকিক কাণ্ড ঘটানো তার পক্ষে তো সম্ভব নয়। চারজন তারা একটা রুমের মধ্যে ডিসকাস করে, খোঁজার চেষ্টা করে তাদের মধ্যে একটা সাধারণ সংযোগ। সবাই তাদের নিজের নিজের নাম ও ঠিকানা বলে। প্যারিস বলে সে তার জন্মস্থানে ফিরে যাচ্ছে, কিছু টাকা জমিয়েছে, যদি আজ বেঁচে যায় তবে সে টাকা দিয়ে কমলালেবুর চাষ করে সে জীবিকা নির্বাহ করবে। কথায় কথায় তাদের একটা অদ্ভুত ব্যাপার খেয়াল হলো, যা তাদের আশ্চর্য ও ভীত দুটোই করল। ব্যাপারখানা হলো, ওখানে উপস্থিত প্রত্যেকের জন্ম তারিখ সেম, 10ই মে। দুইজন কিংবা তিনজনের জন্ম তারিখ একই হতে পারে, সেক্ষেত্রে কোয়েন্সিডেন্স বলে উড়িয়ে দেওয়া যায়। কিন্তু এখানে চার চারজনের বার্থ ডেট সেম, এমনকি বাকিরাও যারা ইতিমধ্যে মারা গেছে তাদের আইডেন্টিটি জেরক্সগুলো দেখলে বোঝা যায় যে তাদের প্রত্যেকের জন্মদিবস একই দিনে। ইতিমধ্যে বৃষ্টি আরও প্রবল হয়েছে, তীব্র আওয়াজে বজ্রপাত পড়ছে, শর্ট সার্কিটে মোটেলের আলো নিভে গেল। অফিসার ও ল্যারি ব্যস্ত হয়ে পড়ল আলো জ্বালাতে, আর অন্যদিকে হয়রান ও চিন্তিত এডের হাতে আইডেন্টিটি কার্ডের বড় হরফের নামগুলো। তার হয়রানি আরও দ্বিগুণ বেড়ে গেল। বজ্রবিদ্যুতের আলোতেই এড স্পষ্ট দেখতে পাচ্ছে, আজ রাতে এই মোটেলে আসা প্রত্যেকের সারনেম আমেরিকার স্টেটগুলির নামের সঙ্গে অনেকটা মিলিত। যেমন প্যারিসের পুরো নাম প্যারিস নেভাডা, ল্যারির সারনেম ওয়াশিংটন, তেমনি লুয়ের সারনেম ইজিয়ানা, এবং জিনির পুরো নাম ছিল জিনি ভার্জিনিয়া। শুধু এটাই নয়, এমনকি এড তার নিজের নামের সারনেমেও স্টেটের নাম আছে, এড ডেকোটা। এবার এডের মাথা ঘুরছে, সেই কোথায় এসে পড়ল, কি ঘটছে তার সঙ্গে, কিছুই বোঝার তার উপায় নেই। এড যেন অসহায় হয়ে পড়েছে। ঠিক তখনই একটা আওয়াজ, একটা লোকের কথা বলার আওয়াজ তার কানে ঘোরাঘুরি করছে। তুমি কে? আমি কার সঙ্গে কথা বলছি? এডের জ্ঞান ফিরে, দেখে তার সামনে বসে ডক্টর মালিক প্রশ্ন করছে, সঙ্গে আরও কয়েকজন আইনজীবী ব্যক্তিবৃন্দ। তার কোর্ট ট্রায়াল চলছে। এড আসলে আর কেউ নয়, সেই হলো ম্যালকম রিভার্স, বর্তমানে যার মকদ্দমা চলছে। এতক্ষণ ধরে মোটেলে যা কিছু হচ্ছিল, খুন, খারাবা, সব ঘটছিল ম্যালকমের মনের মধ্যে। আসলে এড, প্যারিস ও রড এরা কেউই বাস্তবে এক্সিস্ট করে না, এরা সবাই ম্যালকমের অন্তর্মনের সৃষ্টিমাত্র। কোর্ট ট্রায়াল। এড ডক্টর মালিককে চেনে, দীর্ঘদিন ধরে তিনি তার কাউন্সিলিং করে এসেছেন। তিনি জিজ্ঞাসা করেন এডকে যে তার মাইন্ডে এখন কি চলছে। এড বলে প্রচণ্ড বৃষ্টিতে তারা একটা মোটেলে ফেঁসে গেছে, আর অদ্ভুত ব্যাপার, এক এক করে তারা মারা যাচ্ছে, আবার ক্ষণিকেই লাশগুলো গায়েব। তার থেকেও অদ্ভুত ব্যাপার, তাদের প্রত্যেকের বার্থ ডেট সেম। ডক্টর মালিক প্রথমে তাকে শান্ত করেন, তারপর বুঝিয়ে বলেন, তীব্র মানসিক আঘাতে অনেক সময় শিশুদের মনের মধ্যে একাধিক বিচ্ছিন্ন ব্যক্তিত্বের সৃষ্টি হয়। ছোটবেলা থেকেই ম্যালকমের মা ম্যালকমকে ছেড়ে দিয়েছিল বলে তীব্র মানসিক আঘাতে
তার আজ এমন অবস্থা। ম্যালকমের মধ্যে তিনি একাধিক ব্যক্তিত্ব খুঁজে পেয়েছেন। এই ব্যক্তিত্বগুলো আর কেউ নয়, এরাই হলো ল্যারি, প্যারিস, রড, অর্থাৎ মোটেলে উপস্থিত প্রত্যেকেই ছিল ম্যালকমের আলাদা আলাদা পার্সোনালিটি। এডও বাকি থাকে না, সে হলো ম্যালকমের একটি উৎকৃষ্ট পার্সোনালিটি। এ শুনে এড বিশ্বাস করে না, তাকে আয়নায় মুখ দেখতে দিলেই সে চমকে ওঠে। আসলে প্রত্যেকটি পার্সোনালিটি নিজের এক আলাদাই চেহারা ভেবে রেখেছে। যখন এদের বাস্তব চেহারা দেখানো হয় তখন এমন রিয়াকশন আসা স্বাভাবিক। ম্যালকমের ফাঁসি হওয়া মাত্র 24 ঘন্টা বাকি। শেষ মুহূর্তে তার 10টি ডিফারেন্ট পার্সোনালিটি প্রথমবার একসাথে এসে মিলেছে সেই মোটেলে। যেহেতু সেখানে এক খুনি পার্সোনালিটিও আছে, তাই ভায়োলেন্স হওয়া স্বাভাবিক। ডক্টর মালিক বলেন, এতে ভালোই হয়েছে, মোটেলে যত লোক মরবে ম্যালকমের পার্সোনালিটির সংখ্যাও কমবে। কিন্তু মালিক এডকে সাবধানও করেন, তাকে উপদেশ দেন যদি সে ম্যালকমকে বাঁচাতে চায় তবে তাকে মোটেলে উপস্থিত খুনি পার্সোনালিটিকে আইডেন্টিফাই করে তাকে মারতে হবে, নইলে সে খুনি বাকি সব ভালো পার্সোনালিটিগুলোকে মেরে ম্যালকমের মধ্যে সে একাই রাজত্ব করবে, পাবে ম্যালকমের সম্পূর্ণ কন্ট্রোল। ওই অবস্থায় কিন্তু ম্যালকমকে সুস্থ করা আর সম্ভব হবে না, তার নিশ্চিত ফাঁসি হবে। এড আবার তার মনের মধ্যে ফিরে যায় সেই মোটেলে। মোটেল বজ্রবিদ্যুতের সাথে বৃষ্টি এখনও পড়ছেই, এবার তার মনের মধ্যে আর কোনো সংশয় নেই। বাস্তবে এই মোটেল এক্সিস্ট করে না, তারও কোনো অস্তিত্ব নেই। মোটেলে ঘটা ঘটনা কোর্টরুমে বসে ম্যালকমের মনের লড়াই। এডের লক্ষ্য স্থির, তাকে খুঁজতে হবে আসল খুনিকে। ইতিমধ্যে প্যারিস চুপচাপ এখান থেকে পালাতে পুলিশ অফিসারের গাড়িটায় ঢুকে দেখে গাড়িটার ওয়্যারগুলো কাটা, সে গাড়ি চলবে না। সে গাড়িতেই রাখা কিছু পেপার্স তার চোখে পড়ে, দেখে তার মাথা ঘুরে যায়। দুটো সেম পেপার্স, একটিতে রডের সঙ্গে আসা সেই আসামির ছবি আর অন্যটিতে রড স্বয়ং নিজে। সুতরাং প্যারিসের আর বুঝতে বাকি রইল না যে তারা এতক্ষণ যাকে পুলিশ ভেবেছিল সে আদৌ পুলিশ নয়, রড হলো একজন আসামি। আজ বিকেলেই এক পুলিশ দুই কয়েদিকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল। রড পিছন থেকে ড্রাইভারের সিট ফুটো করে একটা লম্বা ছুরি গেঁথে পুলিশটাকে হত্যা করে। এরপর সে পুলিশের ড্রেসটা পরে দ্বিতীয় আসামিকে তার কয়েদি বানিয়ে মোটেলে এসে পড়লে সে পুলিশের নাটক করে। পুলিশ ভেবে এতক্ষণ সবাই তারা এক আসামির কথা মানছিল, তাহলে সেই কি আসল খুনি? প্যারিস ভয়ে আর রডের কাছে যায় না, চুপি চুপি অন্ধকারে মোটেলের এক ঘর থেকে আরেক ঘরে সে ল্যারিকে খুঁজে বেড়ায়। এখান থেকে পালাতে শুধু একটা ট্রাক গাড়ি টিকে আছে, আর সেই গাড়িটার দিকেই সবার নজর। গাড়ির চাবিটা আছে ল্যারির কাছে, কিন্তু যতক্ষণ রড আছে ল্যারি এখান থেকে পালাতে অক্ষম। রড কোনো মতেই ল্যারিকে যেতে দেবে না, এই জন্যেই ল্যারি হঠাৎ রডের ওপর হামলা করে বসে, তার পিছনে সিলিন্ডার দিয়ে জোরে আঘাত করে। কিন্তু জিত রডেরই হয়, ঘায়ল অবস্থাতেই রড পিস্তল বের করে ল্যারিকে গুলি করে হত্যা করে। প্যারিসকেও মারতে যায়, কিন্তু প্যারিস চাবি নিয়ে দৌড়ে পালায়, রড পিছনে ধাওয়া দেয়। অবশেষে প্যারিস ভাগতে ভাগতে এডের সঙ্গে দেখা হয়, তার প্রাণে প্রাণ এলো। এড তাকে শান্ত করে, ভয়ের কিছু নেই, তার কাছেও একটা গান আছে। এড বন্দুক নিয়ে রডের দিকে এগিয়ে যায়। এড জানে সে কী করছে, ডক্টর মালিকের উপদেশ খুনি পার্সোনালিটির হত্যা করা। রড ও এড মুখোমুখি হয়, রড তার দিকে বন্দুক পয়েন্ট করে, এডও তার বন্দুকটা বের করে, দুজনেই একসঙ্গে গুলি ফায়ার করল, দুজনেই গুলি খেয়ে আহত হলো। চালাক রড আড়ালে থেকে আরও দুটো গুলি মারল এডকে। ওই অবস্থাতেই এড কষ্টে কোনো মতো এগিয়ে আসে রডের কাছে, ইতিমধ্যে রডের পিস্তলে গুলি শেষ। এড পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্বে বন্দুকের সবকটা গুলি রডের শরীরে বিঁধিয়ে দিল, ফলে রডের সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটল। ঘায়েল এড সেও লুটিয়ে পড়েছে, তিনটে গুলি খাওয়ার পর তার পক্ষেও বাঁচা সম্ভব নয়। প্যারিস চেষ্টা করে তাকে তুলে নিয়ে যাওয়ার, কিন্তু এড যেতে চায় না, সে চায় শুধু প্যারিস বেঁচে থাকুক। ম্যালকমের পক্ষে ভালো হবে যদি তার পার্মানেন্ট পার্সোনালিটি প্যারিস হয়, কারণ সে ইনোসেন্ট। এড মারা যেতেই ম্যালকমের মধ্যে এখন প্যারিসের পার্সোনালিটি, এখন প্যারিস যা অনুভব করবে সেটাই হবে ম্যালকমের অনুভূতি।
এদের মৃত্যুতে প্যারিস দুঃখিত বলে ম্যালকমও সেই দুঃখ অনুভব করছে। সকাল হয়েছে, বৃষ্টি থেমেছে, কিন্তু বিচার এখনও শেষ হয়নি। ম্যালকম একদম শান্ত। তার হয়ে ডক্টর মালিক জজ সাহেবকে বুঝিয়েই চলেছেন যে ম্যালকমের খুনি পার্সোনালিটির হত্যা হয়ে গেছে। তার মধ্যে এখন একটি মাত্র পার্সোনালিটি বিরাজ করছে আর সে পুরোপুরি ইনোসেন্ট। জজ মহাশয় গভীর চিন্তায় পড়েছেন, কি রায় তার দেওয়া উচিত হবে। তারপর দেখি ম্যালকমের প্রাণদণ্ড স্থগিত করা হয়েছে। ডক্টর মালিকের তত্ত্বাবধানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে মানসিক চিকিৎসালয়ে। সামনে গাড়ির ড্রাইভার ও ডক্টর মালিক, আর পিছনে ম্যালকম রিভার্স। তাকে খুব খুশি দেখাচ্ছে, এই জন্যে নয় যে তার সাজা মুকুব হয়েছে, এই জন্যে যে তার মনের মধ্যে এখন প্যারিস মোটেল থেকে একা বেঁচে বেরিয়ে তার বাড়ি ফিরছে। চারিদিক কমলালেবুর বাগান, কমলালেবুর চাষ করতেই এখানে তার আশা। বাড়ি ফিরে প্যারিস মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ একটা চাবি বের হলো, সে চাবির নম্বর 1। প্যারিস ভয়ে কাঁপতে শুরু করল। ঠিক তখনই আচমকা প্যারিসের সামনে আবির্ভাব হলো সেই বাচ্চা ছেলেটি। সেও মরেনি, হাতে হাতিয়ার, মেজাজ গরম। প্যারিস বুঝতে পারল এই বাচ্চা ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়, এই হলো মোটেল হত্যাকাণ্ডের জন্যে দায়ী আসল খুনি পার্সোনালিটি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গত রাতে মোটেলে যতগুলো খুন হয়েছে প্রত্যেকটা খুনের পিছনে এই বাচ্চা ছেলেটিরই হাত ছিল, এমনকি সে তার নিজের মা বাবাকেও ছাড়েনি। বাচ্চা ভেবে কেউ তাকে গম্ভীরভাবে নেয়নি, এমনকি ডক্টর মালিক তাকে কাউন্টও করেননি। ম্যালকমের 10টি নয় 11টি পার্সোনালিটি ছিল। এই 11 নম্বর পার্সোনালিটি অন্তিম পার্সোনালিটিকে মেরে ম্যালকমের পার্মানেন্ট পার্সোনালিটি হতে চায়, আর ঠিক এমনটাই ঘটে। ছেলেটি প্যারিসকে প্রাণে মারতেই ম্যালকমের মধ্যে খুনি শয়তান পার্সোনালিটির আবির্ভাব হলো, আর সাথে সাথে সে এক নিরীহ মহিলা থেকে এক খতরনাক খুনি হয়ে গেল। ডক্টর মালিকের টুটি চেপে ধরল, ড্রাইভারও রক্ষা পেল না, গাড়ি সোজা গিয়ে রোডের ধারে থেমে গেল। শেষের সিন থেকে এটাই স্পষ্ট হয় যে ডক্টর মালিকের বহু চেষ্টার পরেও কিন্তু ম্যালকমের খুনি পার্সোনালিটিকে সরানো গেল না, বরং সেই অন্তিমে জিতে গেল। ফলে ম্যালকম আর ভালো হবে না, সে এখন পার্মানেন্ট খুনি। ডক্টর মালিক ও ড্রাইভারকে মেরে নিশ্চয়ই সে পলাতক হবে। দেখছিলেন 2003 সাইকোলজি থ্রিলার মুভি আইডেন্টিটির সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো করতে ভুলবেন না লাইক ও শেয়ার, আর যদি আপনি নতুন হন তো অবশ্যই করবেন আমার চ্যানেল সিনেমালয়কে সাবস্ক্রাইব।